আমাদের সমস্যা হলো আমরা দীর্ঘদিন যাবত কমলা সাগরের মানুষ বঞ্চিত হচ্ছি। সরকার বসে এক সময় এক সরকার আর কমলা সাগরে ফাঁস করে আরেকজন বিপরীত জন একজনে মিলে, কিন্তু এই বছর বিজেপির যে একটা সুন্দর পজিশন, এই পজিশনে আমরা কমলা সাগরের গণদেবতা হিসাবে যে সুবীরচন্দ্র চৌধুরী মহোদয়, তাই সুখে দুঃখে এই ৫০ থেকে ৫৫ বছর ধীরা তাদের পরিবার কমলা সাগরের মানুষের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবার প্রতি সহানুভূতিতা দেখাইয়া আপদে বিপদে পাশে দাঁড়ায়। এমন একটা গণদেবতার যদি আমরা আবার সুচিকিতা নমিনেশন নেওয়া পেতে পারে তাহলে আমরা ভোট দিব কারে? কোন দল থেকে? বিজেপির পক্ষ থেকে আমরা যারা আছি কমলা সাগর আপামর জনসাধারণ সবাই আমরা এই বিজেপির পক্ষ থেকে সুবীরচন্দ্র চৌধুরী যিনি কমলা সাগরের গণদেবতা ওনার আমরা নমস্কার করতে চাই ভোটের মাধ্যমে। কিন্তু উনি যদি নমিনেশন না পায় আমাদের মনে ব্যথা করবো। আপনার কি করবেন যদি টিকিট না পায়? এটা আমরা ব্যক্তিগত সিদ্ধান্ত, এক একজনের এক একটা সিদ্ধান্ত, কেউ হয়তো বামপন্থে যাবে, কেউ তৃণমূলে যাবে, কেউ কংগ্রেসে যাবে, এক একজন এক এক সিদ্ধান্ত নিয়ে নেবে। তানি কোন পদ আছে বর্তমানে? তানি কোন পদ আছে বর্তমানে? তানি কমলা সাগরের মন্ডল সভাপতি এবং যে ৫ বছর বা ৭-৮ বছর ধরে মন্ডল সভাপতি আছেন তিনি বিশাল ভূমিকা নিচ্ছেন কমলা সাগরের মানুষের প্রতি।